হ্যালো ফ্রেন্ডস, সোমা কিচেনের লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি বানাতে চলেছি কুমড়ো দিয়ে মাছের মাথা রেসিপি। নিয়েছি শুকনো লঙ্কা, নিয়েছি গোটা, পেঁয়াজ কুচুনো নিয়েছি, মটরশুঁটি নিয়েছি, আর মাছের কুমড়ো আর আলু কেটে নিয়েছি। এই সব উপকরণ দিয়ে আমি বানিয়ে নেব। এবার আমি ওভেনে ননস্টিক কড়াই বসিয়ে দেব। আমি রিফাইন অয়েলে সম্পূর্ণ রেসিপিটা বানাবো। কড়াই গরম হয়ে গিয়েছে, আমি এবার রিফাইন অয়েল দিয়ে দেব। চারটি স্পুন পরিমাণ মতো আমি রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গিয়েছে, এবারে আমি শুকনো লঙ্কা দিয়ে দেব। বন্ধুরা, আমি একটা জিনিস এখানে অ্যাড করছি, সেটা উপকরণে আমি দেখাই না। আমি এখানে গোটা জিরে কিছু দিয়ে দেবো, আপনারা চাইলে দিতে পারেন, না দিতেও পারেন। জিরে আর শুকনো লঙ্কা ভাজা হয়ে গিয়েছে, আমি এবার পেঁয়াজ কুচুনো দিয়ে দেব। তিন থেকে চার মিনিট পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, আমি এবার মটরশুঁটিগুলো দিয়ে দেব। এক দু মিনিট মটরশুঁটিগুলো নেড়ে নিয়ে এবারে আমি কুমড়ো আলুগুলো দিয়ে দিলাম। এক টি স্পুন লবণ অ্যাড করব। এক টি স্পুন হলুদ গুঁড়ো অ্যাড করব। এক টি স্পুন পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি সবগুলো নেড়ে 5 থেকে 10 মিনিট ভালো করে লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেবো। এবার আমি ঢাকনাটা খুলে নিলাম। দেখুন, আমি একটু জল দেই না, ঢাকনা রেখেছিলাম বলে এভাবে জল বেরিয়ে গেছে। আমি এবার মাছের মাথাটা দিয়ে দিলাম। আপনারা চাইলে আগে থেকে ভেঙেও রাখতে পারেন, আমি এখনই কড়াইতে ভেঙে নিচ্ছি।
আরও 3 থেকে 4 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেব, যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে নরম হয়ে যায়। এবার ঢাকনাটা খুলে নিলাম। বাড়িতে কোনো অনুষ্ঠান হলে এই রেসিপিটা আপনারা বানাতে পারেন। এবার আমি 8 বাটি পরিমাণে জল দেব। আলু আর কুমড়ো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আরো 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে দেব। এবার আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এইভাবে আমার রেসিপিটা হয়ে গিয়েছে, আমি এবার নামিয়ে নেব। আর এই রেসিপি ভাত রুটি সবের সাথে খেতে খুবই সুন্দর লাগবে। বন্ধুরা, আমার এই ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন অন করে দেবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।